সাইলেশিয়া, একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনের যে সাইলেশিয়া শব্দটি, সেই শব্দটির অক্ষরগুলোর মধ্যেই তার মূল লক্ষণগুলো নিহিত আছে। তো চলুন আমরা একটু জেনে নিই সংক্ষেপে যে এই লক্ষণগুলো কি কি, তাহলে আমাদের মেমোরাইজ করতে খুব সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। তুমি আমরা দেখতে পাচ্ছি যে সাইলেশিয়া, সাইলেশিয়া নাম, সাইলেশিয়া মেডিসিন নামটি আমরা একটু ইজি মেমোরাইজিং এর জন্য এভাবে নোট করে নিয়েছি। তো সাইলেশিয়া শব্দটি, তার মাঝে দেখেন অ্যাব্রিভিয়েশন গুলো, শব্দগুলো শব্দ শব্দের অক্ষরগুলো লিখে রেখেছি, এস আই এল আই, আইটা দুইবার লিখলাম না যেহেতু আই একবার আছে, CEA। তাহলে আমরা দেখি এবারে কি আছে। এস, সোয়েট অফ ফুট, ভেরি অফেন্সিভ, মানে সাইলেশিয়া রোগীদের যে পা ঘামে সেই পায়ের ঘাম থেকে অত্যন্ত দুর্গন্ধ তৈরি হয়। তারপরে নেক্সট আই, ইন্ডোলেন্স মানে উদাসীন, কুরেমি আলসে, সাইলেশিয়া রোগীরা একটু আলসে বা একটু উদাসীন, একটু কেয়ারলেস টাইপের হয়। তারপরে নেক্সট এল, ল্যাক অফ স্পিড, ল্যাক অফ স্পিড দিয়ে যেটা বোঝানো হচ্ছে ভীতু বা ধীর স্থির, সাইলেশিয়া রোগীরা অনেক ভীতু হয় এবং ভীতু সন্ত্রস্ত হয় এবং ধীর স্থির হয়। দেন আবার আর এরপরে কি আছে, সি, চিলি ভেরি মাচ, অত্যধিক শীতকাতর, সাইলেশিয়া রোগীরা অত্যন্ত শীতকাতর হয়। প্রধান একটি ক্যারেক্টারিস্টিক যে সাইলেশিয়া রোগীরা অত্যন্ত শীতকাতর হয়, তা আমরা এটা সহজে মনে রাখতে পারবো। দেন কি আছে, ই, এভরি ইঞ্জুরি সাপোরেশন, অর্থাৎ যে কোনো জখম বা আঘাত পেকে যায় বা পুজ হয়, যে কোনো ক্ষত বা যে কোনো জখম সহজেই পুজে কনভার্ট হয়, পুজের দিকে ধাবিত হয়, টেন্ডেন্সি টু সাপোরেশন। পচনশীল ক্ষত বা ঘায়ে সাইলেশিয়া মেডিসিনের ব্যবহার হয়ে থাকে যদি অন্যান্য লক্ষণগুলো মিলে থাকে, কিন্তু যদি কোনো জখম বা ক্ষত অত্যধিক পচনশীল হয় তবে সেখানে সাইলেশিয়া ব্যবহার করা যাবে না, তাহলে রোগীর মৃত্যু হতে পারে, অ্যাকর্ডিং টু ডাক্তার আশরাফুল হক স্যার। আশরাফুল হক স্যারের সাইলেশিয়া মেডিসিনের আলোচনা থেকে আপনারা অভিজ্ঞান পর্বটি শুনে দেখতে পারেন। তো এরপরে দেন আছে কি, এ, অ্যাগ্রাভেশন, এতে কি হবে, অ্যাগ্রাভেশন, অ্যাগ্রাভেশন ইন নিউ মুন অ্যান্ড ফুল মুন, সাইলেশিয়া রোগীদের বেশিরভাগের ক্ষেত্রে যারা দেখা যায় তাদের মানে অমাবস্যা এবং পূর্ণিমাতে তাদের রোগগুলো বৃদ্ধি পায়, তাদের সমস্যাগুলো, তাদের প্রবলেমগুলো বৃদ্ধি পেতে থাকে সাধারণত অমাবস্যা এবং পূর্ণিমাতে। তো এই হলো আমাদের অ্যাব্রিভিয়েশন এবং সংক্ষিপ্ত পরিচয় সাইলেশিয়ার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন বাসায় বসে এবং সহজে সংক্ষিপ্তভাবে, এটা মেমোরাইজিংয়ের জন্য আমরা এটা আয়োজন করছি। তো আশা করি এভাবে নেক্সট আমরা এইভাবে শর্ট ফর্মে ভিডিওগুলো আয়োজন করবো। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের নিয়মিত এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।